আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গাছ হিসাবে এই গাছ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত রয়েছে। আপনি যদি এই গাছের ফল খান তাহলে আপনার কাছে এটি আপেলের মতোই খেতে লাগবে, আর আপনি খাওয়ার পর বলবেন এটি তো আপেলই, আর আপনি স্বাভাবিকভাবে ফলটি খেয়ে নেবেন। কিন্তু কয়েক মিনিট পর দেখবেন আপনার মুখ লাল হয়ে থাকবে, আপনার শরীরে প্রচণ্ডভাবে ব্যথা অনুভব হতে থাকবে, আপনার গলা ফুলে যাবে, আপনার শ্বাস নিতে কষ্ট হতে থাকবে। এটার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। যেখানে যেখানে এই গাছ রয়েছে সরকার সেখানে সেখানে সতর্কতা অবলম্বনের জন্য যা হয়ে জন্মালেও এ জঙ্গলে প্রাকৃতিক বাঁকানো জঙ্গল সব মিলে পাইন গাছ আছে 400টির মতো। তার মধ্যে আর সব গাছে মাটির সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করে বেঁকে আছে, তবে অদ্ভুত রস বের হয় যা দেখতে একদম রক্তের মতো। এই গাছের নিচের অংশটি মোটা, মধ্যভাগ পাতলা এবং উপরের অংশটি ছাতার মতো, তার জন্য দেখে মনে হয় অনেকগুলো একসাথে মিলিত হয় একটি গাছে পরিণত হয়েছে। এই গাছ আফ্রিকার উত্তরের একটি আইল্যান্ডে অবস্থিত। এই গাছগুলো দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। কিন্তু এই গাছ থেকে কেন ড্রাগনটি বলা হয় তাই এখনো কাজ এখনো সবার কাছে অজানা। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকম ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য ধন্যবাদ।